ये धक्का मल लगा मालगाड़ी नपुने गे आर एकटा ओदिक दिए ट्रेन आसछिल तीनटे ट्रेन एक संगे हुए गिए गे एक्सीडेंट हुए भयंकर घटना घटेछे शत शत हजार हजार मानुषेर मृत्यु हुएछे गे तारा किन्तु मृत्युर आगे पर्यन्त पांचटा मिनिट आगेओ किन्तु जाने ना जे एखनि आमादेर मौत हुए जाबे झाकुनी बुझते दिए जो डान दिखे तकालम तक देखल आगुने उल्टी देखते ओपर दिखे उठे जा मने मने भावलम कि जान हे चोक सामने की दृश्य देखी हतभंग हलम অটোমেটিকলি দেখলাম ডান দিকে কাত হয়ে গেল এরপরে আমার মেয়েটা নিচেতে পড়ে গেল আমি তাড়াম করে গিয়ে ধাক্কা মারলাম আমার পাঁজরে চোট হয়ে আমার পাঁজরে একটা ভীষণ ব্যথা মানুষ জনের আওয়াজ পাচ্ছি লোকজন চিৎকার করে আওয়াজ করে লোকজন ডাকাডাকি শুনো করে চিৎকার করে টর্চ লাইট নিয়ে মানুষ ছুটে আসছে সেই সময় কোন দিক দিয়ে নামবো ট্রেনের মধ্যে যারা আছেন নেমে পড়ুন হতে পারে ট্রেনটি আগুন লেগে যেতে পারে এই ভয়ঙ্কর দৃশ্য আমি সেই সময় ট্রেন থেকে নামবো আমাদের বগিতে যারা বেঁচেছিলেন ট্রেন থেকে নামবেন বলে তারা নামার চেষ্টা করছেন কিন্তু দরজাটা এমন ভাবে লক হয়ে গেছে কিন্তু আর লকটা খুলতে পারি না এরপরে দেখা যায় কয়েকজন মানুষ এসে ট্রেনের বিপরীত সাইডে যে আর একটা দরজা আছে কোন ক্রমে ওই দরজাটা খুলে দেওয়ার পরে আমরা অপোজিট সাইড দিয়ে নামলাম নেমে যাওয়ার পরে আমরা দেখলাম শত শত মানুষ দলে দলে ছুটে আসছে এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে যতটুকু আমি জানতে পারলাম কারণ উড়িষ্যায় আমি একবার নয় বহুবার আমি প্রোগ্রামে গেছি বালেশ্বর থেকে আজকে সকালবেলায় আমাকে ফোন করলেন করে বললেন ভাইজান যে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আপনারা মিডিয়ায় দেখছেন সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছেন আর আমরা ওখানে স্পটে দেখলাম সেখানে গিয়ে দেখলাম একটা দুটো তিনটে চারটে নয় প্রায় কম বেশি 17 খানা বগি আর একটা ট্রেনের 4 খানা কি 3 খানা বগি ভেঙে কুড়ো হয়ে গেছে দুমড়ে মুচড়ে লারু হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে মানুষ নয় শত শত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে নিখোঁজ হয়ে গেছে বহু মানুষের কোনো খবর নাই কোনো হদিস এখনো পর্যন্ত পাওয়া যায় না হাওড়া থেকে যে ট্রেনটা ছেড়েছিলাম আপনাদের জানা আছে যে ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস এই করমণ্ডল এক্সপ্রেস আপনাদের জানা আছে গিয়ে ধাক্কা মারল মালগাড়ির উপরে গিয়ে আর একটা ওদিক দিয়ে ট্রেন আসছিল তিনটে ট্রেন একসঙ্গে হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে শত শত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে তারা কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত 5টা মিনিট আগেও কিন্তু জানে না যে এখনই আমাদের মত হয়ে যাবে আজকে গাড়িতে আসার সময় আমি মিডিয়ায় দেখছিলাম ওখান থেকে ট্রেন থেকে যারা বেঁচেছে
তাদের ভিতরে একজন মহিলাকে একটা মিডিয়া প্রশ্ন করছে, আপনি তো ওই ট্রেনের ভিতরে ছিলেন, কি দেখলেন, কি ঘটনা ঘটেছে, আপনি নিজে চোখে কতটা আপনি উপলব্ধি করতে পেরেছেন সেটা অন্তত একটু আমাদেরকে বলুন। সেই সময় সেই মহিলাটি হাও হাও করে কাঁদে আর বলে, আমি আপনাদের কি বলে বোঝাবো, কিভাবে আপনাদের জানাবো, আমি খালি সুস্নার ইচ্ছায় প্রাণ দিয়েছি, নালে বেঁচে ফেরার কোনো কথা নয়। আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো, আমি যখন সিটের উপরে গিয়ে বসে আছি, আমার সিটটা ছিল আপারে কিন্তু লোয়ারে আমি গিয়ে বসেছি, হঠাৎ করে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে আমি ভুলাচ্ছি, হঠাৎ করে দেখলাম ট্রেনটা গতিতে যাচ্ছে, গিয়ে কি যে হলো বুঝতে পারি না, টাম করে একটা বিকট শব্দ হলো, আওয়াজ হলো, এত বিকট শব্দ হলো, এমন ভয়ঙ্কর আওয়াজ হলো, কলিজা পর্যন্ত কম্পন হতে লাগলো, ভাবলাম কি হলো বুঝতে পারি না। এরপরে কয়েক সেকেন্ড পরে আবার ট্রেনটা দেখে একবার বিরাট শব্দ হলো, ধাক্কা মারলো, একটা বিরাট ধাক্কা মেরে দেখতে বুঝতে পারলাম যেন একটা ধাক্কা মেরে একটা ঝাঁকুনি হলো, এটা দুবার আমি বুঝতে পারলাম। এরপরে আমি জানালা দিয়ে যখন ডান দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আগুনের উল্কি দেখতে পাচ্ছি ওপর দিকে উঠে যাচ্ছে, মনে মনে ভাবলাম কি যেন হচ্ছে, আমি চোখের সামনে কি দৃশ্য দেখছি, আমি হতভঙ্গ হলাম, অবাক হলাম। এরপরে আমি দেখতে পেলাম সামনের দিকে একবার তাকিয়ে দেখলাম আমার বগির সামনে যে বাথরুম টয়লেটটা ছিল ওই টয়লেটটা ভেঙে গুঁড়ো হয়ে গিয়ে আমাদের বগির কাছে এসে দাঁড়িয়ে সেটে গেল, আমাদের বগি যেটা ছিল সে বগিটা অটোমেটিকলি দেখলাম ডান দিকে কাত হয়ে গেল। এরপরে আমার মেয়েটা নিচেতে পড়ে গেল, আমি তাড়াম করে গিয়ে ধাক্কা মারলাম, আমার পাঁজরে চোট হয়ে আমার পাঁজরে একটা ভীষণ ব্যথা হয়ে গেল, কোন রকমে প্রাণে বাঁচলাম। এরপরে আমি কি করব, কিন্তু আমার তখনো জ্ঞান চলে যায়নি, তখনো আমার জ্ঞান ঠিক আছে, আমি জানালা দিয়ে তাকাচ্ছি, ট্রেন একদিকে কাত হয়ে গেছে, বগি একদিকে কাত হয়ে গেছে, আমি জানালা দিয়ে তাকাচ্ছি, তখন দেখছি মানুষজনের আওয়াজ পাচ্ছি, লোকজন চিৎকার করে, আওয়াজ করে, লোকজন ডাকাডাকি শোনো করে, চিৎকার করে, টর্চ লাইট নিয়ে মানুষ ছুটে আসছে, সেই সময় কোন দিক দিয়ে নামবো আর ঠিক করতে পারছি না, কে যেন চিৎকার করে বলে, কে যেন চিৎকার করে বলে, নেমে পড়ুন, নেমে পড়ুন, নেমে পড়ুন, ট্রেনের মধ্যে যারা আছেন নেমে পড়ুন, হতে পারে ট্রেনটি আগুন লেগে যেতে পারে, এই ভয়ঙ্কর দৃশ্য। আমি সেই সময় ট্রেন থেকে নামবো, আমাদের বগিতে যারা বেঁচে ছিলেন ট্রেন থেকে নামবেন বলে তারা নামার চেষ্টা করছেন, কিন্তু দরজাটা এমন ভাবে লক হয়ে গেছে কিন্তু আর লকটা খুলতে পারি না। এরপরে দেখা যায় কয়েকজন মানুষ এসে ট্রেনের বিপরীত সাইডে যে আর একটা দরজা আছে, কোন ক্রমে ওই দরজাটা খুলে দেওয়ার পরে আমরা অপোজিট সাইড দিয়ে নামলাম, নেমে যাওয়ার পরে আমরা দেখলাম শত শত মানুষ দলে দলে ছুটে আসছে, সামনের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার হয়ে গেছে, টর্চ লাইট নিয়ে নেমে আসছে, আমার মেয়েটি বলে আম্মু আম্মু মা মা মা, আমার ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে, আমার গোটা শরীর সেই সময় থরথর করে কাঁপছে, কি করবো, কাকে বলবো, কার কাছে সাহায্য পাবো, আমার বাড়ির লোক কিভাবে আসবে, আমি সেই সময় কি করব, আমি আর ঠিক করতে পারি না। এমন সময় দেখি সেই সময় শত শত মানুষ তারা দৌড়ে দৌড়ে এসে হেল্প করার জন্য তারা আগিয়ে আসে, সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা দুটো তিনটে চারটে না, একটা দুটো তিনটে চারটে না, কম বেশি প্রায় যতগুলো নজর যাচ্ছে প্রত্যেকটা বগি দেখলে ভেঙে মুচড়ে দুমড়ে সব লারু বলে পরিণত হয়ে গেছে, গোটা শরীর তখন আমার কম্পন হচ্ছে, কাঁপছে, গোটা শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে, সেই সময় খালি চোখ দিয়ে পানি ঝরছে, কি করে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করবি এই চিন্তায় খালি ব্যস্ত হয়ে পড়ছি। বিশ্বাস করুন সেই ট্রেন, এরপরে আরো অনেক ঘটনা বললেন আমি আর আগাতে চাইছি না, সেই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো একটা দুটো তিনটে নয়, শত শত মানুষ মৃত্যুর মৃত্যুর মিছিল পোস্টমর্টম করবে, লাশ এত অতিরিক্ত, এত অত্যাধিক লাশ, এত
তো বেশি লাশ হয়ে গেছে মৃত্যুর মিছিল হয়ে গেছে লাশ আর জায়গা দিতে পাচ্ছে না পোস্টমর্টম হবে বাইরে কম বেশি প্রায় 150 থেকে 200 খালি বডি ছোয়ানো আছে ভাবতে পারে চেন্নাইয়ে যাচ্ছিল কেউ ডাক্তার দেখাতে যাচ্ছিল কেউ আত্মীয় বাড়ি যাচ্ছিল কেউ বা কর্ম আর কর্ম কর্মের জায়গায় কর্মক্ষেত্রে যেখানে থাকেন তিনি সেই জায়গায় যাচ্ছিলেন কেউ বা কর্মক্ষেত্রে যাচ্ছিলেন কেউ বা আপনার নিজের কর্মস্থানে যাচ্ছিলেন কেউ বা কাজের জায়গায় যাচ্ছিলেন কেউ বা ট্রিটমেন্ট করতে যাচ্ছিলেন কেউ বা নিজের আপনজন পরিজন ওখানে থাকে ফ্ল্যাট নিয়ে থাকে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কেউ খাবার খেয়েছেন কেউ খাবার খাননি হাত দিয়ে রেখেছেন কেউ মুড়ি বেঁধে নিয়ে গেছেন কিন্তু এরকম শত শত মানুষকে আর পৌঁছাতে হলো না মৃত্যুর মিছিল চলছে যে আপনাদের রাজস্ব আপনার কি বলে উড়িষ্যার জমিতে ভাবতে পারে এটাই হলো মৃত্যু কয়েক সেকেন্ডের মধ্যে ফিনিক্স তুরস্কের ভূমিকম্প হয়েছিল কয়েক সেকেন্ডের মধ্যে ফিনিক্স এটার নাম হলো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জন্য স্পষ্ট ঘোষণা দিয়েছেন আইনামা তাকুনু ইদরুকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি সাইয়্যিদা মৃত্যুর ভয়েতে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মজবুত কেল্লার মধ্যে গিয়ে যদি আত্মগোপন করো আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রিহাই পাবে না এটার নাম হলো মৃত্যু আমরা দোয়া করি আল্লাহ 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 যাদেরকে তুমি মৃত্যু দিয়েছো ডেকে নিয়েছো আল্লাহ যে সমস্ত আমার ভাইরা আপনার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি আপনার দয়ার জান্নাত নসিব করে দেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা এখনো আহত হয়েছে হসপিটালে ভর্তি আছেন পিজিতে ভর্তি আপনার নার্সিং হোমে ভর্তি আছেন আল্লাহ তাদেরকে সিফায়ে আজিলা দান করুন হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন যে সমস্ত হিন্দু মুসলমান যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি প্রার্থনা করি এটা হলো আসেন আপনাদেরকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম কি বলেছিলাম বিল্ডিং বেড়ে যাবে আর তারা মৃত্যু ভুলে যাবে পরকাল ভুলে যাবে পরকাল তারা ভুলে যাবে পরকালকে তারা মনে রাখবে চলেন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা ভুল বুঝবেন না কোন সময় আল্লাহ আপনাকে ডেকে নেবেন তৈরি থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ তৈরি থাকাটাই বুদ্ধিমানের সুতরাং তৈরি থাকতে হবে সর্বসময় এই জন্য পৃথিবীর জমিনে খুব স্বচ্ছভাবে জীবন যাপন করুন পৃথিবীর জমিনে ভালো মানুষ হয়ে যাবার চেষ্টা করতে হবে আমাদের আমাদের ভালো মানুষ সৎ ব্যক্তি হয়ে যাবার চেষ্টা করতে হবে এটাই হবে বুদ্ধিমানের কাজ কারণ আপনি যত বড়ই বিল্ডিং করেন এই যে আপনাকে আমি একটা তো দৃষ্টান্ত দিলাম বলেন আপনি আপনি রিহাই পাবেন কেউ আমরা ছাড় পাবো না কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিল্ডিং এর প্রতিযোগিতা বেড়ে যাবে এমন প্রতিযোগিতা বেড়ে যাবে কেউ কাউকে ছাড়বে না একটা বাড়ি দেখবে আর একটা বাড়ি তৈরি করবে একটা বাড়ি দেখবে আর একটা বাড়ি তৈরি করবে চলেন টাকা খেল করে হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা এ আমার বড় প্রিয়েরা শুনে রেখে দিবি বাবা আমার রাসূলুল্লাহ আর একটা কথা বললেন দ্বিতীয় নম্বরে আমার নবী আর একটা কথা বললেন দু নম্বরে আমার নবী আর একটা কথা বললেন আল্লাহ রাসূল সেই সময় আর একটা কথা বললেন দ্বিতীয় নাম্বার দু নাম্বার হলো দুনিয়ার হিসাবকে তারা খুব ভালো বুঝবে কিন্তু আমি রাসূলুল্লাহ বলি আগে আখিরাতের হিসাব তারা বুঝবে না পাঁচটা কথা বলেছিলাম তো বলেছিলাম না পাঁচটা কথা আমার নবী বলে গেছে তার মধ্যে এক নম্বর ছিল বিল্ডিং এর মহব্বত বাড়বে আখিরাত বুঝবে আর দ্বিতীয় নম্বরে কি দ্বিতীয় নম্বরে হচ্ছে দু নম্বরে হচ্ছে পৃথিবীর হিসাব তারা খুব ভালো বুঝবে আর আখিরাতের হিসাব ভুলে যাবে কে বলছে রাসূল করিম এবার বাস্তব চাপ নিলাম আপনি একটা বড় বাড়ি বানিয়েছেন এই বড় আপনি একটা বিল্ডিং বানিয়েছেন আপনার বাড়িতে যদি রাজমিস্ত্রি আপনার বাড়িতে যদি বন্ধু এসে হাজির হয় বন্ধু যদি জিজ্ঞাসা করে ভাই বিল্ডিংটা বানাতে গেলে কত টাকা খরচা হলো
আপনি সেই সময় বলছেন বন্ধু আমাকে একটু খাতা দেখতে হবে মুদিখানা দোকানেও যদি আপনি ধার খান সেখানেও দেখবেন মুদিখানা দোকানের হিসাব আপনার থাকে আপনি যদি হার্ডওয়্যার থেকে মাল নেন সেখানেও আপনার হিসাব থাকে সুতরাং পৃথিবীর জমিনে সব হিসাব আপনার থাকবে কিন্তু একটা হিসাব খালি থাকবে না নবী বলেছেন আখিরাতের হিসাব থাকবে না যেদিন আমার আল্লাহ কাফনকে বানাবে কাগজ শাহাদাত আগুলকে বানিয়ে দেবেন কলম সেদিন আল্লাহ বলবেন ও বান্দা শাহাদাত আগুলকে বানিয়ে দিয়েছি কলম এই কলম নিয়ে ওই কাফনটাকে বানানো হবে কাগজ কাগজের উপরে তুমি লেখো পঞ্চাশটা বছর বেঁচেছিলে কি করেছিলে তোমার যুবক বয়সে তুমি কি করেছ জোয়ানি হালতে কি করেছ বৃদ্ধ বয়সে কি করেছ এক একটা কাল তুমি কিভাবে কাটিয়েছ বাল্য যৌবন প্রৌঢ়ত্ব এই কালগুলো তুমি কিভাবে কাটিয়েছ কাফনকে আল্লাহ বানিয়ে দেবেন কাগজ শাহাদাত আগুলকে বানাবেন কলম আল্লাহ সেদিন নির্দেশ করবে তোমার পৃথিবীর জমিনে কি করেছ কি করেছ কিভাবে তুমি কাটিয়েছ সব হিসাবগুলো তুমি কাফনের ওপরে কাগজের ওপরে আজকের দিনে লেখো আল্লাহু আকবার কিন্তু মানুষ সেই দিনের কথা ভুলে গেছে সেই দিনের কথা মানুষের আর হিসাব নাই নবী বললেন এটা হলো দু নম্বর পৃথিবীর জমিনে কল পৃথিবীর জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকবে কিন্তু আমি রাসূলুল্লাহ বলি খালি আখিরাতের হিসাব ভুলে যাবে পৃথিবীর জমিনে সব হিসাব তারা খেয়াল রাখবে এমন কি মানুষ এত বেশি হিসাব বুঝবে নিজের মালটা বুঝে নিয়েও অন্য জনের মাল মেরে মুচড়ে কিভাবে ঢোকাতে হবে এই হিসাবটাও দেখবেন তারা বুঝে নেবে অন্যজনের হিসা অন্যজনের মালটাকে কিভাবে নিজের মালের সঙ্গে পাইল করে মিশিয়ে ঢুকিয়ে নিতে হবে সেই হিসাবটা পর্যন্ত বুঝবে বুঝতে পারছেন কথা আজকে আপনি মেল চলছে কি চলেন চলছে কি চলেন কিছু লোক আছে দেখবে জি আপনি একটা জমি ফেলে রেখে দিয়েছেন আলকে থেকে ঢুকছে আরে কথা বলেন না কেন আলকে থেকে ঢুকছে ফটাফট করে আলকে থেকে ঢুকছে অথচ আপনার জমির মাপ আছে কিন্তু আলকে থেকে ঢুকছে কারণ সে জানছে ওখান থেকে যদি এক হাত বাড়াতে পারি ধানটা আমার বেশি হবে হাদিস পাকের মধ্যে এসেছে হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে যদি কেউ চার করা জায়গা জোর করে দখল করে নেয় কিয়ামতের ময়দানে সাত কবর জমিনকে আল্লাহ কি বলে বেরি করে তার গলাতে ছড়িয়ে দেবে চার করা জায়গা যদি বাড়িয়ে নেয় কে বুঝবে কে বিশ্বাস করবে কে মানবে কে কথাগুলো গ্রহণ করবে এটাই তো ব্যাপার কথা কিছু বুঝতে পারছো সাতটা জমিন কে আল্লাহ তার গলার সঙ্গে ঝুলিয়ে দিয়ে চার করা জায়গা যদি এই জন্য রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ان الله يأمركم ان تؤدوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل ان الله نعم ما يعظكم به
নির্দেশ গুলোকে মেনে নাও। ঘুম পাওয়াটা তো স্বাভাবিক, দিনের বেলা খাটাখাটনি করা শরীর আল্লাহ নিয়ে আবার অন্য সময় হবে। কষ্ট আপনার দিকে দেবো না ভাইরা, আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, কারণ এই ভাইটাকে দেখছি অনেকক্ষণ আগে থেকে ঘুম পেয়ে গেছে। তবে হয়তো চোখটা মাঝে মাঝে বন্ধ হচ্ছে, কিন্তু আবার জেগে উঠছে। কি বলেন চাচা? চাচাকে বলছি, তাই তো নাকি? উনি ভালো বুঝতে পারবেন। কোরআন কি বললো? আল্লাহ বলছে তোমরা আমার নির্দেশ মেনে পৃথিবীর জমিনে পাওনাদারের প্রাপ্য মালটাকে তোমরা মুছিয়ে দাও। পৃথিবীর জমিনে তোমরা যখন বিচার করবে, ওই বিচারটাও কিন্তু ন্যায় বিচার করায় অভ্যস্ত হও। আমার কোরআনের আইন দিয়ে বিচার করো, আমার কোরআনের আইন দিয়ে তোমরা পৃথিবীর জমিনে বিচার করো, আমার আইনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করো। কেন? আমি আল্লাহ যেটা তোমাদেরকে দিই সেটা নিশ্চয়ই তোমাদের ভালোর জন্যই করি। ইন্নাল্লাহ কানা সামিয়ান বাসির, নিশ্চয়ই আল্লাহ সমস্ত বিষয়ে অবগত, সমস্ত কিছু শোনেন এবং দেখেন। জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। কথা কি বলছি বুঝতে পাচ্ছেন? আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, তাহলে আপনি যাই যে কোনো ভাবে লোকের জমি যদি বর্গ করে ঢোকাবো বলেন, দিয়ে বলেন নামাজি হয়ে যাব, সেটাও কিন্তু রবের দরবারে সব লেখা আছে, খাতায় লেখা আছে। আপনি যদি বলেন আমানতের খেয়ানত করব, লোকের জমি বর্গ করব, পরের মাল আত্মসাৎ করে নেব, যাই করেন না কেন, সব কিন্তু লেখা আছে। এই জন্য নবী বলছেন আখেরাতের হিসাবটাই খালি ভুলে যাবে। যদি আখেরাতের হিসাবটা তারা মনে রাখতে পারত, পৃথিবীর জমিনে তারা এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারত না। নবী বলছেন আখেরাতের হিসাবটা খালি ভুলে যাবে, পৃথিবীর জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকে। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ, কথাগুলো আপনাদের সামনে একটা একটা করে বলছি, বাস্তবে যেগুলো হচ্ছে একটু মিলিয়ে দেখেন। বর্তমান সময় খুব কঠিন সময়, খুব কঠিন সময়। ওই যে প্রথমে একটা কি বলেছিলাম, ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে, স্বচ্ছ মানুষ আজকে দিনে দিনে যাচ্ছে। আপনাদের সামনে প্রথমে দুই একটা মিসাল দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলাম। এই যে আসুন, আমাদের মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, ভালো মানসিকতার লোক হতে হবে, স্বচ্ছ ব্যক্তি হতে হবে। জি, পৃথিবীর জমিনে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, পৃথিবীর জমিনে হক বিচার করায় অভ্যস্ত হতে হবে, পৃথিবীর জমিনে হালাল খাদ্য খাওয়ায় অভ্যস্ত হতে হবে। পৃথিবীর জমিনে যদি ভালো মানুষ হিসাবে আপনি যদি জীবন যাপন না করতে পারেন, অবশ্যই আপনার মওতটা কেমন ভাবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মৃত্যুর পরে আপনার আখিরাতটাও কিন্তু খুব কঠিন জায়গা আল্লাহ করে দেবে, সেটা কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইরা, আমার আমার সাথী মহব্বতের ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। জি, আমার দিনদার ইমানদার ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করে, হালাল খাদ্য ভক্ষণ করার চেষ্টা করে। আজকে ম্যাক্সিমাম লোক হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত, কেউ লোকের মাল আত্মসাৎ করে খাচ্ছে, কেউ লটারি কেটে খাচ্ছে, কেউ বন্ধনে নাম লিখিয়ে দিয়ে সেখানে খাচ্ছে, কেউ নিজের মেয়ে বউটাকে বেপর্দা করে দোকানে বসিয়ে রেখে সেখান থেকে ইনকাম করার চেষ্টা করছে, কেউ বা নিজের বিবিটাকে বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে দিয়ে, কেউ বা নিজের বিবিটাকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়ে, খালি যে কোনো ভাবে ভালো লোক হয়ে সবাইকে টেক্কা মেরে আমার দেখো খালি বলে চালিয়ে দিতে পারলেই হলো, এইভাবে আজকে চেষ্টা চালাচ্ছে।
ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা এই কয়েকদিন আগে পড়ছিলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কথা বলছেন না কেন ও আচ্ছা শুনেছেন কোনদিন শুনেন আমি বুঝতে পারছি আপনি শুনেন মানে এই বয়স হয়ে গেল এখনো দাড়ি ছাড়তে পারলেন না ছাড়তে হবে অজের মাহফিলে এসে ঘুমোবেন আর যাওয়ার সময় আবার চলে যাবেন এগুলো চলে না তো ইনশাআল্লাহ ওগুলো খাবেন এগুলো আর খাবেন না দাড়িটা আল্লাহর রাস্তায় ছেড়ে দেন কি হবে বসলে এখানেও ঘুমাবেন চায়ের দোকানেও ঘুমাবেন ঘরেতে যাও ঘুমাবেন ঘুমোতে ঘুমোতে তো পদ্ধতি শেষ হয়ে যাবে বাস্তবতা আল্লাহর ভয় ঢাকিয়ে পরিবর্তনের জায়গায় আসতে হবে জি নামাজি হয়ে যেতে হবে দিনদার হয়ে যেতে হবে পরহেজগার হয়ে যেতে হবে না হলে আল্লাহর দরবারে গ্রেফতার আমাদের প্রত্যেককে হতে হবে কথা ঠিক হচ্ছে না বলি এই তো অবস্থা মিটমিট মিছিল চলছে লাশের উপরে লাশ লাশের উপরে লাশ লাশের উপরে লাশ হচ্ছে ছুটছে কাকে কোন হালেতে কি অবস্থায় আল্লাহ মৃত্যু দেবে কেউ জানে না তৈরি থাকাটাই বুদ্ধিমানের কাজ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন হযরত ইমাম আহমদ হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আহ কি দাজার মানুষ ছিলেন হুজুরে একদিন বসেছেন খানা খাবেন বলে খাদেম সাহেবকে বললেন বাবা খাদেম আমার জন্য খানা নিয়ে এসো খানা নিয়ে এসো খাদেম সাহেব কি করেছে খানা নিয়ে আসবেন তো খানা আনতে গেছেন খাদেম সাহেব বিরিয়ানি নিয়ে এসেছেন একটা প্লেটে করে এক প্লেট বিরিয়ানি অর্থাৎ পোলাও আপনার এখানে পোলাও হচ্ছে নাকি আজকে না খিচুড়ি হচ্ছে তাহেরি মাশাআল্লাহ তাহেরি মানে পোলাওয়ের চাষ তো ভাই বলে নাকি ও বিরিয়ানির চাষ তো ভাই তাহেরি তাহেরি না নিহারি কোনটা তাহেরি একটা নিহারিও হয় না একটা নিহারি হয় না মাওলানা স্যার হ্যাঁ